বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় অঙ্ক থেকে যেরকম প্রশ্ন আসতে পারে সেই রকম কিছু প্রশ্ন নিয়ে আজকের এই সেট। এই পরীক্ষায় 2007 সাল থেকে 2004 সাল পর্যন্ত আসা সমস্ত অঙ্কের সমাধান আগেই দেওয়া হয়েছে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, যারা চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় বা পিডিএফ সংক্রান্ত তথ্য চাইছো তারা আমার www.bengaliman4u.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এই প্রশ্নের পিডিএফ তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, বিমল 300 কিলোমিটার দূরত্ব কিছুটা ট্রেনে এবং কিছুটা গাড়িতে করে যায়। যদি সে 60 কিলোমিটার ট্রেনে এবং বাকিটা গাড়িতে যায় তবে তার মোট 4 ঘন্টা সময় লাগে। আবার যদি সে 100 কিলোমিটার দূরত্ব ট্রেনে এবং বাকিটা গাড়িতে যায় তবে সে আরও 10 মিনিট সময় বেশি নেয়। ট্রেনের গতিবেগ কত? খুব ভালো প্রশ্ন, ভালো করে দেখো। দেখো, মোট 300 কিলোমিটার দূরত্ব গেছে ট্রেনে গেছে আর গাড়ি, আমি গাড়িকে কার হিসেবে লিখছি, ট্রেন আর এখানে কার, গাড়িতে করে গেছে, আর এখানে টাইম লিখছি। 300 কিলোমিটারের মধ্যে যদি সে 60 কিলোমিটার ট্রেনে এবং বাকিটা গাড়িতে, 300-র মধ্যে 60 যদি ট্রেনে যায় বাকি কত থাকে, 300 থেকে 60 বাদ দাও, 240 কিলোমিটার, তাহলে তার 4 ঘন্টা সময় লাগে। আবার যদি সে 100 কিলোমিটার ট্রেনে আর বাকিটা গাড়িতে যায়, 300-র মধ্যে 100 যদি ট্রেনে যায় তাহলে বাকি কত থাকবে, 300 থেকে 100 বাদ দিলে 200, তবে তার 10 মিনিট সময় বেশি লাগে। অর্থাৎ আগে 4 ঘন্টা লাগছিল, এখন আরও 10 মিনিট, মানে আগে যা টাইম লেগেছে সেটা তো লাগবেই, উল্টে আরও 10 মিনিট এক্সট্রা লাগবে। বলেছে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ চেয়েছে। দেখো এখানে ট্রেনের গতি, ট্রেন যখন 60 কিলোমিটার থেকে যখন 100 কিলোমিটার যাচ্ছে, অর্থাৎ যখন ট্রেন 40 কিলোমিটার ডিস্টেন্স বেশি ট্রাভেল করছে, তখন টাইম 4 ঘন্টা থেকে 4 ঘন্টা 10 মিনিট হলো, অর্থাৎ টাইমটা 10 মিনিট বেশি লাগছে। বলতে পারি ট্রেন 60 যাচ্ছিল, এখন 100 যাচ্ছে, অর্থাৎ যদি 40 কিলোমিটার ট্রেনটা বেশি যায় তবে টাইমটা আগের তুলনায় 10 মিনিট বেশি লাগে। আগের তুলনায় মানে কি, 4 ঘন্টা লাগছিল তার তুলনায় 10 মিনিট বেশি লাগছে। তাহলে আমি বলতে পারি যে ট্রেন যদি 40 কিলোমিটার বেশি যায় তবে তার টাইম বেশি লাগবে 10 মিনিট, যা লাগতো তার তুলনায়। এবার ট্রেন মনে করো যদি এই 240 যেটা গাড়ি গেছে সেটা যদি বেশি যায়, মানে ট্রেন তো নিজে যেটা 60 কিলোমিটার গেছে সেটা গেছেই, যদি 240 বেশি যেত তাহলে তার কত সময় লাগতো? দেখো 40 বেশি গেলে 10 মিনিট সময় বেশি লাগে, 240 কিলোমিটার যদি বেশি যায় তাহলে আমি এটাকে 6 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 6 দিয়ে গুণ করে আমি বলবো 6×10 60 মিনিট আরও বেশি লাগবে। 60 মিনিট মানে কি, 60 মিনিট মানে 1 ঘন্টা আরও বেশি লাগবে। তার মানে ব্যাপারটা কী হলো, ট্রেন যেরকম 60 যাচ্ছিল সেরকম তো 60 ট্রেন যাবে, উল্টে গাড়ি যে 240 কিলোমিটার গেছে সেই 240 কিলোমিটার যেটা ট্রেনের পক্ষে বেশি দূরত্ব, কেন ট্রেন 60 গেছিলো আরও 240 মানে গাড়ি যেতে গেছে সেটাও যদি যায় তাহলে ট্রেনের আরও 1 ঘন্টা সময় বেশি লাগবে। আরও 1 ঘন্টা সময় বেশি লাগবে মানে কি, মোট সময় লাগছিল 4 ঘন্টা, আরও 1 ঘন্টা সময় লাগবে, তাহলে ট্রেনের সময় লাগবে 5 ঘন্টা। কোন ডিস্টেন্সটা যেতে, ট্রেন নিজের 60 যাচ্ছিলো প্লাস 240 বেশি গেল, মানে 60 প্লাস 240, এই যে টোটাল 300 কিলোমিটার যে কথাটা এখানে বলা হয়েছে, 300 কিলোমিটার দূরত্ব, সেই 300 কিলোমিটার দূরত্ব যেটি ট্রেনের লাগবে 5 ঘন্টা। ট্রেন যদি 5 ঘন্টায় 300 কিলোমিটার যায়, 5 ঘন্টায় যদি 300 কিলোমিটার যায়, ট্রেন প্রতি ঘন্টায় কতটা যাবে, 300-কে 5 দিয়ে ভাগ করো, 60 কিলোমিটার। ট্রেন প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যাচ্ছে মানে আমি বলতে পারি ট্রেনের স্পিড 60 কিলোমিটার পার ঘন্টা, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে বলা হয়েছে, 99 অঙ্কের একটি সংখ্যা n, এর প্রথম ও শেষ অঙ্ক 2, যদি n সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে মাঝখানের সমস্ত অঙ্কগুলি কি কি বলেছে? একটা সংখ্যা আছে n যেটা 99 ডিজিটের সংখ্যা, যার প্রথম ডিজিট 2
এরম করে যাচ্ছে, এবং 99তম ডিজিটও হচ্ছে 2। মাঝখানের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো একই, কেন এখানে বলা হয়েছে মাঝখানের সমস্ত অঙ্কগুলো কী, এখানে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবই হচ্ছে সেম অঙ্ক, যদি 2 থাকে সব 2, 3 থাকলে সবই 3। তোমাকে বলা হচ্ছে এই যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হলে এই মাঝখানের অঙ্কগুলো কী। খুব ইজি প্রশ্ন, একটা আমাকে বলো 99 ডিজিট দিয়েছে, এটা তো 99টা মানে বিজোড় সংখ্যার, বিজোড় অঙ্কের একটা সংখ্যা হবে, মানে 99 না হয়ে 97 হতে পারতো, 3টে হতে পারতো, 5টা ডিজিট হতে পারতো, তুমি যে কোনো একটা ছোট ডিজিট নিয়ে ভাবো। মনে করো আমি প্রথম ডিজিটটা 2 রাখলাম, শেষ ডিজিটটা 2 রাখলাম, আমি মাঝখানে এখানে কী সংখ্যা বসাবো, আমি মনে করি একটা 3 ডিজিটের সংখ্যা করছি, মাঝখানে এখানে কী ডিজিট বসাবো যাতে করে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। দেখো 11 দিয়ে বিভাজ্য সিস্টেম কী, 11 দিয়ে বিভাজ্যতার সিস্টেম হচ্ছে যে একটা গ্যাপ করে করে আমি যোগ করব, আর একটা গ্যাপ দিয়ে যোগ করে তার যে ডিফারেন্স হবে সেই ডিফারেন্সটা শূন্য হবে বা 11-র কোনো গুণিতক হবে। মানে কি, মনে করো 1, 3, 2, আমি বললাম এটা 11 দিয়ে বিভাজ্য, কেন এই একটা টোপকে গিয়ে প্রথম তৃতীয় এইভাবে যদি যোগ করি এইটা এইটা যোগ করলে কত হবে, 2 আর 1 = 3, আর এখানে কত পড়ে আছে 3, এইগুলোর ডিফারেন্স যদি 0 হয় বা 11-র কোনো গুণিতক হয় তবে সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। যেমন মনে করো 1, 3, 2, 4, 5, এটা একটা 5 ডিজিটের সংখ্যা, আমি একটা টোপকে টোপকে যদি যোগ করি 2 আর 1 = 3 আর 5 = 8, আর এখানে এইগুলোকে যোগ করছি 4 আর 3 = 7, এই যোগফলগুলোকে বিয়োগ করে দেখতে পাচ্ছি 1 আসছে, এই বিয়োগফলটা যদি 0 আসতো বা 11-র কোনো গুণিতক আসতো তাহলে এই পুরো সংখ্যাটাই 11 দিয়ে বিভাজ্য হবে। বোঝা গেছে? তাহলে এখানে এমন একটা সংখ্যা থাকতে হবে যে সংখ্যাটা বসলে এইভাবে আমি 11 দিয়ে বিভাজ্যতা করতে পারি। দেখো এটার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রথম আর শেষ ডিজিট ডেটা থাকবে তার ডাবল ডিজিট সবসময় এখানে বসবে। যেমন মনে করো এখানে 2 আছে, আমি যদি এখানে তার ডাবল 4 বসিয়ে দিই, দেখো এটা 11 দিয়ে বিভাজ্য হবে। কী করে? দেখো তুমি প্রথম আর তৃতীয়টাকে যোগ করো, যোগ করলে কত হচ্ছে 4, 4 থেকে 4 যদি বাদ দিই 0 আসছে। তুমি যদি এটা 3 অঙ্কের না ভাবে 5 অঙ্কের করতে, 1, 2, 3, 4, মনে করো শেষ ডিজিটটা 2, আমি কি বললাম এটা 2 থাকলে এখানে তার ডাবল বসিয়ে যাও 4, 4, 4। দেখো এবার এইটা আমি বলছি 11 দিয়ে বিভাজ্য হবে, কী করে 2 আর 4 = 6, 2 = 8, যোগফলটা 8 এলো, আর এখান থেকে 4, 4 যোগ করলে 8, দেখো এদের ডিফারেন্স কত আসছে, 0। যদি এটা 2 দিয়ে শুরু না হয় 3 দিয়ে হতো, দেখো 3 মনে করো 5 অঙ্কের, 1, 2, 3, 4, 5, আমি বললাম শেষ আর প্রথম অঙ্কটা হচ্ছে 3, আমি কি বলেছি প্রথম আর শেষ অঙ্ক যেটা থাকবে তার ডাবল সবসময় মাঝখানে বসবে, 3 হলে 3 × 2 = 6, সবগুলোতে 6 বসাও, দেখো এটা 11 দিয়ে বিভাজ্য হবে, 3 আর 6 = 9, 3 = 12, এবং 6, 6 = 12, দেখো এদের ডিফারেন্স কত আসছে, 0, মানে এটা 11 দিয়ে ডিভিসিবল হবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এরকম 3 ডিজিট 5 ডিজিট না করে আমি যদি 99টা ডিজিট করি তাহলেও কিন্তু একই সিস্টেম হবে, অর্থাৎ এরম করে প্রথম অঙ্কটা 2, শেষ অঙ্কটা 2 থাকলে মাঝখানের অঙ্কগুলোকে সব 4 বসতে হবে যাতে করে এই সংখ্যাটা পুরোপুরি 11 দিয়ে বিভাজ্য হবে। তাই এক্ষেত্রে মাঝখানের সমস্ত অঙ্কগুলো কী হবে সেটা হবে অপশান নাম্বার 4, যেটাই উত্তর আছে 4। বোঝা গেছে? পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলেছে যদি কোনো সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহিঃকোণের 3 গুণ হয় তবে বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় করো। দেখো বহুভুজের বাহু সংখ্যার একটা ফর্মুলা আছে, বাহু সংখ্যা সমান 360° / বহিঃস্থকোণ, অর্থাৎ আমার যদি বহিঃস্থকোণটা জানা থাকে 360°কে সেই বহিঃস্থকোণ দিয়ে ভাগ করলে আমি বাহু সংখ্যা পাবো যদি সেটা সুষম বহুভুজ হয়। এক্ষেত্রে সুষম বহুভুজের কথা বলা হয়েছে অন্তঃকোণ বহিঃকোণের 3 গুণ। তুমি মনে করো বহিঃকোণ যদি x হয় তাহলে অন্তঃকোণ কত, তার 3 গুণ, মানে 3x। আমরা জানি মনে করো এই একটা রেখা, এর ওপরে এই রেখাটা আছে, এটা যদি অন্তঃকোণ হয় তাহলে এটা হবে বহিঃকোণ, এই অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সবসময় 180° হয়, কেন এটা একটা সরল কোণ, সরল কোণের মান 180°। তাহলে বহিঃকোণ আর অন্তঃকোণ একটা x একটা 3x, আমরা জানি অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল সবসময় 180° হয়, তাহলে আমি বলতে পারি 3x + x এর ভ্যালু 180°, 4x = 180°,
তাহলে এক্সের মান কত? 180 চার দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। এক্স কী? এক্স হচ্ছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ যদি 45 ডিগ্রি হয়, আমরা এই ফর্মুলাটায় ফেলবো বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা হবে 360 ডিগ্রিকে বহিঃস্থ কোণ দিয়ে ভাগ করা, যার মান বেরিয়েছে 45। 360/45 এটা যদি ক্যালকুলেশন করো 8 দিয়ে কাটছে, অর্থাৎ বাহু সংখ্যা হবে 8টা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, চারের প্রশ্নে বলেছে একদল ছাত্রের মধ্যে 70% ইংরেজি, 65% হিন্দি বলতে পারে, যদি 27% ছাত্র দুটি ভাষার কোনোটি বলতে না পারে তবে কতজন ছাত্র দুটি ভাষাই বলতে পারে? দেখো, এক্ষেত্রে এই অঙ্কগুলো ভেন ডায়াগ্রামে সুবিধে হবে, সেক্ষেত্রে করা কি উচিত জানো? দেখো, এইখানে 70% ইংরেজি এবং 65% হিন্দি বলতে পারে লেখা আছে, আর এখানে দেয়া আছে 27% ছাত্র দুটো ভাষার কোনোটিতেই বলতে পারে না, যেটা উভয় সাবজেক্ট দেওয়া আছে বোথ, সেই জায়গাটা দেখো, 27% কোনো দুটো ভাষাই বলতে পারে না। এটা যদি বলতে পারে না বলে, তাহলে এগুলোকে সব বলতে পারে নায় কনভার্ট করো, মানে কি 65% যদি বলতে পারে তাহলে কতজন বলতে পারবে না? 100 থেকে 65% বাদ দেবো। কী জিনিস দেওয়া আছে আমি সেটা এঁকে বলছি। মনে করো এইটা দেওয়া আছে ইংলিশ, এটা দেওয়া আছে হিন্দি। হিন্দি 65% বলতে পারে, ইংলিশ 70% বলতে পারে, কিন্তু এইখানে যেটা দেওয়া আছে বোথ সাবজেক্ট, মানে ইংলিশ আর হিন্দির মাঝখানের যে অঞ্চলটা, সেখানে যে 27% দেওয়া আছে এটা বলতে পারে না, বলতে পারে না দেওয়া আছে, এগুলো সব পারে দেওয়া আছে। সবসময় চেষ্টা করবে এই বোথ সাবজেক্ট যেটা আছে সেটা যেটা লেখা আছে, মানে বলতে পারে না, সেই জিনিসগুলো সবগুলোতেই কনভার্ট করতে, অর্থাৎ ইংলিশটাকেও তাই হবে, হিন্দিটাতেও তাই হবে। তাহলে রিভাইজড আঁকাটা কীরকম দেখতে লাগবে? আমি বলছি এখানে যেটা থাকবে বোথ সাবজেক্ট সেটাকে ফিক্সড রেখে দাও, 27% বলতে পারে না। তাহলে ইংলিশ প্রথম প্রশ্নে দেওয়া আছে 70% বলতে পারে, 70% যদি বলতে পারে তাহলে বলতে পারে না কতজন? 100 থেকে 70% বাদ দিলে আমি বলবো 30% বলতে পারে না। একই রকমভাবে 65% হিন্দি বলতে পারে, তাহলে বলতে পারে না কতজন? 100 থেকে 65 বাদ দিলে 35% হিন্দি বলতে পারে না। দেখো, এবারে এটাও বলতে পারে না, হিন্দিও বলতে পারে না, বোথ বলতে পারে না, ভেন ডায়াগ্রামে এটাকে ইকুয়াল করে দাও, অর্থাৎ তিনজনেই বলতে পারলো না বা তিনজনেই বলতে পারলো তাতে কনভার্ট করো, বোঝা গেছে? এবার দেখো ইংলিশ মানে কি, এই পুরো ঘরটা হচ্ছে ইংলিশ, যেখানে 30% বলতে পারে না, আর এখানে ঢুকে আছে বোথ সাবজেক্ট যেটা দুটোই বলতে পারে না। আমি যদি বলি এই টোটাল ইংলিশের মধ্যে এখানে বোথ ঢুকে আছে, তাহলে শুধু এইটুকুনি পোর্শান কী হবে? শুধু ইংরাজির হবে, অনলি ইংলিশ। তাহলে শুধু ইংলিশ বলতে পারে না সেরকম সংখ্যা কত? এই 30% থেকে এই 27% যেটা হিন্দির মধ্যেও ঢুকে আছে সেটাকে বাদ দাও। তাহলে 30% হচ্ছে ইংলিশ সমেত যেটা আছে হিন্দির পোর্শান, সেখান থেকে আমি যদি বোথ সাবজেক্টটা মাইনাস করে দিই তাহলে 3% এরকম আছে যারা শুধু ইংলিশ বলতে পারে না। একই রকমভাবে হিন্দির ক্ষেত্রে আমি দেখব শুধু হিন্দি বলতে পারে না এই অঞ্চলটা, এই অঞ্চলটা কী করে পাবো? এই টোটাল ঘর যেটার মান হচ্ছে 35%, সেখান থেকে এই 27% মাইনাস করে দেবো। তাহলে হিন্দি বলতে পারে না টোটাল 35 থেকে 27% বাদ দিলে এটা থাকে 8%, আর বোথ সাবজেক্ট বলতে পারে না সেটা তো এখানে দেওয়াই আছে 27%। তাহলে বলতে পারে না, নয় ইংলিশ নয় হিন্দি অথবা দুটোই বলতে পারে না, সেরকম ছাত্রের সংখ্যা 27 আটে 35 আর 3 38%। প্রশ্ন চেয়েছে কতজন ছাত্র দুটি ভাষাই বলতে পারে, তোমার এটা এসছে বলতে পারে না, তোমাকে বলেছে দুটো ভাষা বলতে পারে, সেক্ষেত্রে উত্তর হবে মোট 100% থেকে আমি যেটা বলতে পারে না সেটাকে মাইনাস করব, যে উত্তরটা আসবে সেটা হবে দুটো ভাষাই বলতে পারে, অর্থাৎ দুটো ভাষাই বলতে পারে 100 থেকে 38 বাদ দিলে 62%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, পাঁচের প্রশ্নে বলেছে দুটি পাইপ এ ও বি কোনো পাত্র যথাক্রমে 37.12 মিনিট এবং 45 মিনিটে ভর্তি করতে পারে, দুটি পাইপকেই একসঙ্গে খুলে দেওয়া হলো, চালু করার কতক্ষণ পর বি পাইপটি বন্ধ করা হলে পাত্রটি 30 মিনিটে ভর্তি হবে? যারা ভিডিওটা প্রথম দেখছো, পাইপ
অ্যান্ড সিস্টেমের যে চ্যাপ্টারগুলো আছে ভিডিও প্লেলিস্ট থেকে গিয়ে এবার দেখে নিও। 37.1 মানে কত? 37 × 2 = 74, 1 = 75.2 মিনিট, আর বি 45 মিনিটে ভর্তি করতে পারে। আমি এই দুটোর লসাগু নেবো, লসাগু নিয়ে যেটা বেরোবে সেটা হবে পাত্রটার ক্যাপাসিটি, অর্থাৎ পাত্রটে কত জল ধরে। 75 × 2 = 45 লসাগু কী করে করবো? ফ্র্যাকশানের লসাগু মানে কি? ফ্র্যাকশানের লসাগু মানে হচ্ছে লব বা উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর লসাগু হবে, এবং হরেতে যে সংখ্যাগুলো আছে সেগুলোর গসাগু হবে। এক্ষেত্রে 75 আর 45 লসাগু হচ্ছে 225, এবং 2 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 গসাগু হচ্ছে 1। এই লসাগুকে গসাগু দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে লসাগু, অর্থাৎ এক্ষেত্রে লসাগু 225। এই যে 225 এটা হচ্ছে পাত্রের ক্যাপাসিটি যেটা লসাগু বেরোবে। এবার এই 225কে 75/2 দিয়ে ভাগ করব। 225 ভাজিতক 75/2, এটা পরের লাইনে 225 × 2/75 হবে, এটা 3 দিয়ে কাটবো, অর্থাৎ এটা বেরোবে 6। এটা কী বেরোলো? এর ক্যাপাসিটি বেরোলো, এর দক্ষতা বেরোলো, ক্যাপাসিটি না এর এফিসিয়েন্সি, মানে এ প্রতি মিনিটে কতটা করে জল ইনপুট করছে, বোঝা গেছে? তেমন করে 225কে যদি আমি 45 দিয়ে ভাগ করি এটা বেরোবে বি ক্যাপাসিটি, সরি বি এর এফিসিয়েন্সি, মানে বি প্রতি মিনিটে 5 ইউনিট করে জল ভরছে। এবার দেখো, বলা হয়েছে চালু করার কতক্ষণ পর বি পাইপটি বন্ধ করা হলো যাতে পাত্রটা 30 মিনিটে ভর্তি হয়। বি বন্ধ করা হয়েছে, এ বন্ধ করা হয়নি, মানে এ সম্পূর্ণ 30 মিনিট চালানো হয়েছে। এ প্রতি মিনিটে 6 ইউনিট করে যদি জল ভরে তাহলে 30 মিনিটে এ কতটা জল ভরবে? 180 ইউনিট। এ নিজের পোর্শনের 180 ইউনিট ভরে নিয়েছে, কিন্তু জল ভরতে হবে মোট 225 ইউনিট, যেটা ট্যাঙ্কের ক্যাপাসিটি। 225 ইউনিট ভরতে হবে, তার মধ্যে এ 180 ভরে দিয়েছে, তাহলে বাকি যেটা থাকবে 45 ইউনিট, এটা নিশ্চয়ই বি ভর্তি করেছিল এবং তারপরে বিকে বন্ধ করা হয়েছিল, কেন এটা বিয়ের ভাগের পোর্শন, বিয়ের পোর্শন, বুঝে গেছে? তাহলে 45 যদি বিয়ের জন্য পড়ে থাকে, বি প্রতি মিনিটে 5 ইউনিট করে ভরে, 45 ভরতে হবে, প্রতি মিনিটে 5 ইউনিট করে ভরলে বিয়ের সময় লাগবে 9 মিনিট, যেটা অপশান নাম্বার 1-তে আছে, অর্থাৎ 9 মিনিট পর বি পাইপটাকে বন্ধ করা হয়েছে। পরের প্রশ্ন, 6 প্রশ্নে বলেছে কোনো বৃহত্তম সংখ্যা এন দিয়ে 1305, 4665 এবং 6905 ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, এন সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি কত? দেখো, বৃহত্তম সংখ্যা যখন বলা হয়েছে তার মানে আমাকে গসাগু বার করতে হবে, 1। 2, এখানে বলেছে যে এটা এন দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, দুটো ক্ষেত্র আছে। যদি তোমাকে বলা হতো প্রতি ক্ষেত্রে 2 বা প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, তাহলে 2 বা 3 যেটা বলতো তাহলে এই সংখ্যাগুলো থেকে বিয়োগ করতাম। যদি বলতো প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকে, এখান থেকেও 2 বিয়োগ করতাম, এখান থেকেও 2, এখান থেকে 2 বিয়োগ করতাম, যে বিয়োগফলগুলো বেরোতো সেইগুলোর গসাগু করতাম, সেই গসাগুটাই হচ্ছে এন। কিন্তু এক্ষেত্রে 2, 3 কিছু না বলে বলেছে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। যদি বলা হয় প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে, তখন এদেরকে গসাগু না করে প্রত্যেকটা সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যাকে বিয়োগ করো, যে বিয়োগগুলো বিয়োগফলগুলো বেরোবে তাদেরকে গসাগু করো, ওই গসাগুটাই হবে এন এর মান, বোঝা গেছে? তাহলে আমি দেখব আমি এটা 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 এবং এইটা এটা যদি বিয়োগ করি কী দাঁড়ায়। আমি যদি এই দুটোকে বিয়োগ করি, 4665 থেকে 1305 যদি বিয়োগ করি, এটা পাওয়া যাচ্ছে 3360। আমি যদি এই দুটোকে বিয়োগ করি, 6905 থেকে 4665 বিয়োগ করি, এটা বেরোবে 2240, বোঝা গেছে? আর যদি এইটা এইটা বিয়োগ করি, এই দুটোকে 6905 থেকে 1305 বিয়োগ করলে 5600 বেরোবে। এই যে বিয়োগফলগুলো বেরোলো এইগুলোর গসাগু করতে হবে। দেখো, গসাগু ছোটোটা দিয়ে তারপরের সংখ্যাটাকে, তারপরে যেটা বেরোবে সেটা দিয়ে পরের সংখ্যাটাকে এইভাবে করা যায়, কিন্তু আর একটা সিস্টেম আছে। কী করবে? এই যে বিয়োগফলগুলো বেরোলো এগুলোকে ফার্দার বিয়োগ করো, কেন তোমাকে এইগুলোর গসাগু বার করতে হবে। যদি এইটা এইটা বিয়োগ করতে, 3360 থেকে 2240 কত আসতো? 1120, তাই তো? আবার দেখো, যদি আমি এই দুটোকে বিয়োগ করতাম তাহলে কত আসতো? 3360।
দেখো 1120 দিয়ে ডাইরেক্ট এটাকে ভাগ করা যায়, তাই না? 1120কে 3 দিয়ে গুণ করলে এটা আসে। যাই আমি দেখতে পাচ্ছি যে এটাকে 3 দিয়ে গুণ করে এটা আসছে, তাহলে আমি বলবো গসাগু হবে 1120। অথবা নর্মাল তোমরা যেরকম গসাগু করো, এটা দিয়ে এটাকে করবে, যেটা বেরোবে সেটা দিয়ে আবার এটাকে করে দেখবে, দেখবে একই আসছে, এই 1120 গসাগু আসবে। যে গসাগুটা এলো সেটাই হচ্ছে এন, যে বৃহত্তম সংখ্যা দিয়ে এইগুলোকে ভাগ করতে বলা হয়েছিল। তাহলে এন এই যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে 1120। এটা চাইনি, চেয়েছে এন সংখ্যাটির অঙ্কগুলি সমষ্টি কত। এনের মধ্যে কী কী অঙ্ক আছে? এক আছে, এক আছে, দুই আছে, শূন্য আছে। এই সমষ্টিটা চেয়েছে 2 + 1 + 1 = 4, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 2। বোঝা গেছে? পরের প্রশ্ন, 7-এর প্রশ্নে বলেছে ডিমের দাম 20% কমে গেলে কোনো ব্যক্তি 40 টাকায় 20টি ডিম বেশি পান, প্রতিটি ডিমের হ্রাসপ্রাপ্ত মূল্য কত। দেখো এখানে দামের প্রশ্ন দিয়েছে, আগে কত দাম ছিল এবং এখন কত দাম হয়েছে। এখন যেটা হয়েছে সেটাই হচ্ছে হ্রাসপ্রাপ্ত, মানে দাম কমার পরে 20% দাম কমে গেল, মানে কি 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 20/100। একে যদি আমরা কাটি 1/5, তাহলে 20% দাম কমে গেল মানে কি 5 দাম থাকলে 1 কমে গেল। অর্থাৎ আগে যদি 5 দাম থাকতো, এখন 1 দাম কমে গেল, 1 যদি দাম কমে তাহলে এখন দাম কত হলো? 5 থেকে 1 বাদ দাও, 4 হলো। অর্থাৎ দামের রেশিও হচ্ছে 5:4। দামের রেশিওর ঠিক উল্টো রেশিও হচ্ছে পরিমাণের রেশিও। খেয়াল রেখো, দামের রেশিওর উল্টো রেশিও হচ্ছে পরিমাণের রেশিও। এটা 5:4 আছে, তাহলে এটা 4:5 হবে। কেন এটা হয় তুমি বলো? আগে যদি বেশি দাম থাকতো তাহলে আমি কম জিনিস কিনবো, আর যদি এখন দাম কমে যায় তাহলে আমি বেশি জিনিস কিনবো, যদি আমি টাকাটা ফিক্সড থাকে। যেমন আগে 40 টাকায় কিনতাম, টাকাটা ফিক্সড আছে, দাম আগে বেশি ছিল তাই কম কিনতাম, দাম এখন কম হয়েছে তাই বেশি কিনছি। তাই দামের রেশিওর সঙ্গে পরিমাণের রেশিও সবসময় ইনভার্স বা উল্টো হয়। বোঝা গেছে? তাহলে আমি দেখতে পাচ্ছি আগে যদি আমি 4 ইউনিট ডিম পেতাম, তাহলে এখন 5 ইউনিট ডিম পাচ্ছি। অর্থাৎ আগের তুলনায় এখন আমি 1 ইউনিট ডিম বেশি পাচ্ছি, কিন্তু এখানে বলেছে 20টা ডিম বেশি পাচ্ছি। আমি দেখছি 1 ইউনিট বেশি পাচ্ছি, প্রশ্নে বলেছে 20টা ডিম বেশি পাচ্ছি, তাহলে আমি বলতে পারবো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 20টা। বলেছে ডিমের হ্রাসপ্রাপ্ত মূল্য কত, মানে এখন মূল্য কত, অর্থাৎ এই কলামটার দিকে আমাকে সব বসাতে হবে। 1 ইউনিটের ভ্যালু যদি 20টা হয় তাহলে এখন কত পিস কিনছি? 5 ইউনিট। 1-এর ভ্যালু 20 হলে 5-এর ভ্যালু কত হবে? 100টা। অর্থাৎ এখন আমি 100টা ডিম পাচ্ছি, কত টাকায়? 40 টাকায়। কেন? টাকাটা ফিক্সড আছে, টাকাটা ফিক্সড আছে বলে দামের রেশিওর সঙ্গে কিন্তু পরিমাণের রেশিওটা ইনভার্স হয়েছিল। তাহলে আমি এখন 100টা ডিম পাচ্ছি 40 টাকায়। 40 টাকা মানে কি? 40 টাকা মানে হচ্ছে 4400 পয়সা বা 4000 পয়সা। কেন? এখানে পয়সায় উত্তর দেওয়া আছে। তাহলে 4000 পয়সায় যদি 100টা ডিম পাই, একটা ডিমের দাম কত হবে? 4000-কে 100 দিয়ে ভাগ করব, 40 পয়সা বেরোবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 8-এর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার পার্থক্য তাদের সমষ্টির 45%, বড় সংখ্যা ও ছোট সংখ্যাটির অনুপাত কত। দেখো 45%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আগে সেটা দেখে নিই। 45% মানে 45/100, এটাকে কাটলে 5 × 9 = 45, 5 × 20 = 100, তাই তো? ফ্র্যাকশন ভ্যালু 9/20। এখানে কি বলেছিল? দুটি সংখ্যার পার্থক্য তাদের সমষ্টির 45%। তাদের সমষ্টির কার? সমষ্টির, যার বলা হচ্ছে সে এইখানে থাকে। তাহলে সমষ্টি যদি 20 হয়, পার্থক্য কত সেটা উপরে বলা থাকবে। বলা গেছে? আচ্ছা, সমষ্টির 45% মানে ফ্র্যাকশানের সমষ্টির, যার গায়ে র দিল সে নিচে থাকে। তাহলে সমষ্টি যদি 20 হয় তাহলে পার্থক্য 9 হবে। এখানে অপশানগুলোকে দেখো তো, যে এখানে যে যেগুলো দিয়েছে এটা তো বড় সংখ্যা ছোট সংখ্যার রেশিও দিয়েছে, এদের সমষ্টি 20 আসে কি না? এদের সমষ্টি 20 কী করে আসবে? এখানে তো 20 একাই বসে আছে, এখানেও তাই, এটাও 20-র চেয়ে বড় সংখ্যা, তাই সমষ্টি 20 কিন্তু এই অপশানগুলোর মধ্যে কোনোটা নেই। অর্থাৎ অপশানগুলো যেটা ডিমান্ড করছে এটা আরও বাড়াতে হবে। আচ্ছা, বাড়াবো কী করে? এটা যা আছে তাকে 2 দিয়ে উপর নিচ গুণ করো। এটা করে দাও 20 × 2 = 40, এটা করো 9 × 2 = 18। এই ফ্র্যাকশানটাকে আমি এইভাবে লিখলাম। এবার দেখো তো, এমন কোনো এখানে অপশান দেওয়া আছে কিনা যাদের যোগফল 40 হবে এবং পার্থক্য 18 হবে?
20 আর 9 29 হয়, এখানেও তাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 29 আর 11 40 হয় এবং 29 থেকে 11 বাদ দিলে 18 হয়। বোঝা গেছে? তাহলে এখানে যে রেশিওটা আছে সেটা নিশ্চয়ই এখান থেকে পাওয়া যাচ্ছে। তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। বলেছিল বড় সংখ্যা ও ছোট সংখ্যার রেশিও, মানে প্রথমে বড় সংখ্যা থাকতে হবে, পরে ছোট সংখ্যা থাকতে হবে। দেখো এই রেশিওটা যে ফিগারগুলো আছে তারা কিন্তু সেম রেশিও আছে, কিন্তু এর প্রথমে বড় আছে, এর পরে ছোট আছে। বড় ভার্সেস ছোট এই উত্তরই হবে। কেন এটাই কনফার্ম করছি, তার কারণ হচ্ছে 29 এর সঙ্গে 11 যোগ করলে সমষ্টি 40 পাওয়া যায় এবং 29 থেকে 11 বাদ দিলে পার্থক্য 18 পাওয়া যায়। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 3। বোঝা গেছে? পরের প্রশ্ন, 9 প্রশ্নে বলেছে 5টি বর্গক্ষেত্রের পরিসীমা যথাক্রমে 24 সেমি, 32 সেমি, 40 সেমি, 76 সেমি এবং 80 সেমি। এই 5টি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? দেখো বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 × বাহুর দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। এই দুটো ফর্মুলা আমরা জানি। যে 5টা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24, 32, 40, 76, 80, সেই বর্গক্ষেত্রগুলো বাহুর দৈর্ঘ্য কত? পরিসীমা মানে এর মধ্যে 4 × বাহু আছে, তাহলে শুধু বাহুর দৈর্ঘ্য কত হবে? 4 দিয়ে ভাগ করব। অর্থাৎ যে বর্গক্ষেত্রের পরিসীমা 24 তার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, 4 দিয়ে ভাগ করো। বোঝা গেছে? 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য 6 পাওয়া যাবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য 8 পাওয়া যাবে, এটাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য 10, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমি পাবো 19, 4 × 76 এবং এটাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাবো 20। এই যে বর্গক্ষেত্রগুলো যার বাহুর দৈর্ঘ্য আমি এখানে বার করলাম, তাদের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র আঁকব। মনে করো এদের ক্ষেত্রফল কি? এদের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার। এগুলো যদি বাহু হয় তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8 স্কোয়ার, এর 10 স্কোয়ার, ওর 19 স্কোয়ার এবং এর 20 স্কোয়ার। এই 5টা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যা হবে তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে যার ক্ষেত্রফলও এটাই হবে। ক্ষেত্রফল মানে কি? এই বর্গক্ষেত্রের আর বাহু স্কোয়ার ক্ষেত্রফল। এই যা ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলগুলোর সমষ্টি তার সঙ্গে সমান হবে। 6 স্কোয়ার মানে 36, 8 স্কোয়ার 64, 10 স্কোয়ার 100, 19 স্কোয়ার 361 এবং 20 স্কোয়ার 400। এবার যোগ করো, 36 64 যোগ করলে 100, 100 100, 200 400, 600 300, 961। অর্থাৎ বাহু স্কোয়ারের মান যদি 961 হয় তাহলে বাহুর মাপটা কত হবে? √961, যার মান হচ্ছে 31। অর্থাৎ বড় যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার বাহুর মাপ হচ্ছে 31। বাহুর মাপ যদি 31 হয় তাহলে তার পরিসীমা কত হবে? পরিসীমা মানে হচ্ছে বাহু গুণিতক 4। তাহলে 31কে যদি আমি 4 দিয়ে গুণ করি সেই বর্গক্ষেত্রের পরিসীমা হবে 124 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার 3 আছে। পরের প্রশ্ন, 10 প্রশ্নে বলেছে বিমল 2টি ছাগল 1008 টাকায় ক্রয় করলো, একটিকে 20% ক্ষতিতে এবং অপরটিকে 44% লাভে বিক্রি করে দেখা গেল ছাগল দুটির বিক্রয় মূল্য সমান, যে ছাগলটিকে ক্ষতিতে বিক্রি করা হয়েছে তার ক্রয় মূল্য কত? দেখো একটা ছাগল মনে করো ক্রয় মূল্য এক্স এবং আর একটা ছাগলের ক্রয় মূল্য মনে করো ওয়াই। এই ছাগলটা যেটার ক্রয় মূল্য এক্স সেটাকে 20% ক্ষতিতে বিক্রি করছে। এটাকে 20% ক্ষতিতে বিক্রি করছে মানে কি? 100 থেকে 20 বাদ দাও, যদি বাদ দিই তাহলে 80% বিক্রি করেছে, ক্রয় মূল্য যা আছে তার 80% বিক্রি করে দিল। এই যে বিক্রয় মূল্যটা হলো তার সমান বিক্রয় মূল্য এখানে হবে। বলেছে দেখো অপরটিকে 44% লাভে বিক্রি করে দিল, ছাগল দুটোর বিক্রয় মূল্য সমান। এই বিক্রয় মূল্যের সমান বিক্রয় মূল্য কোনটা হবে? অপরটা যেটা আছে অর্থাৎ ওয়াই আছে সেটাকে 44% লাভে বিক্রি করেছে। 44% মানে কি? 100 কিনলে 144 বিক্রি করেছে, অর্থাৎ 144% বিক্রি করা হয়েছে। এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, এখান থেকে যদি কাটি এক্স বাই ওয়াই এটার মান কিরাম আসবে? 144/80। বুঝে গেছে? এটাকে যদি আমি 16 দিয়ে কাটি এটা আসবে 5, এটা আসবে 9। 16 দিয়ে কাটলাম, অর্থাৎ যে ছাগলটাকে ক্ষতিতে বিক্রি করেছে যেটাকে আমি এক্স ধরেছি তার মান যদি 9 হয়, যেটাকে লাভে বিক্রি করেছি তার মান হবে 5। হয়েছে? এক্স আর ওয়াই কী ছিল? এক্স আর ওয়াই আমি ধরেছিলাম ক্রয় মূল্য।
আমি দেখতে পাচ্ছি ছাগল দুটোর মোট ক্রয় মূল্য 9+5 14 ইউনিট, কিন্তু এখানে দেয়া ছিল ছাগল দুটো 1008 টাকায় ক্রয় করা হয়েছে। তাহলে 14-এর মান হচ্ছে 1008 টাকা, একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 72, 14 দিয়ে কাটো 72। এক ইউনিটের ভ্যালু 72 হলে যে ছাগলটাকে ক্ষতিতে বিক্রি করেছে তার ক্রয় মূল্য কত? এই ছাগলটাকে ক্ষতিতে বিক্রয় মূল্য করেছিল অর্থাৎ এক্স, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এক্সের ভ্যালু কত? 9 ইউনিট। এক ইউনিটের ভ্যালু যদি 72 হয় তাহলে 9 ইউনিটের ভ্যালু হবে, 72-কে 9 দিয়ে গুণ করব, 72-কে 9 দিয়ে যদি গুণ করি 648 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 11 প্রশ্নে বলেছে প্রথম 19টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? দেখো 1, 2, 3 এইভাবে যদি আমি এন পর্যন্ত যাই স্বাভাবিক সংখ্যার বর্গের, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, n স্কোয়ার, বর্গের যোগফল যে ফর্মুলাটা আছে সাম, সেই যোগফলের ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n+1/6। এটা পরপর স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলের প্রশ্ন। বর্গের যোগফল কোনগুলো? এন সংখ্যক, অর্থাৎ এন পিসের যোগফল যদি এটা হয়, বলেছে গড় কত, অর্থাৎ এক পিসের যোগ কত বা এক পিসের ভ্যালু কত। এন পিসের মান যদি এটা হয়, এক পিসের মান হবে এন দিয়ে ভাগ করব, এক পিসের যেটা মান হবে তাকেই গড় বলে, অর্থাৎ গড় হচ্ছে n+1 × 2n+1/6, এটা হবে গড়। n+1 × 2n+1/6। এবার এখানে n মানে হচ্ছে শেষ সংখ্যাটা, এখানে 19টা স্বাভাবিক সংখ্যা, n এর ভ্যালু যদি আমি 19 বসাই তাহলে এখানে 19+1 20 আসবে, গুণিতক n এর ভ্যালু 19 বসালে 19 দুগুণে 38+1 39/, এখানে আছে 6, অর্থাৎ গড় বেরোবে এটা। আমি যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 13, 39, এবং এটা 10 দুগুণে 20, অর্থাৎ গড় 130, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন, 12 প্রশ্নে বলেছে এক অসৎ দুগ্ধ বিক্রেতা কেনা দামে দুধ বিক্রি করবে স্থির করে, কিন্তু সে খাঁটি দুধের মধ্যে জল মেশায় এবং এর ফলে তার 25% লাভ হয়, মিশ্রণের জলের পরিমাণ কত? দেখো যদি যে দুধটা কিনে নিয়ে আসছে, যেটাকে আমি খাঁটি দুধ বলছি, সেই দুধটা কিনে এনে যদি কেনা দামে বিক্রি করে দেয় তাহলে কিন্তু তার কোনো লাভ হওয়ার কথা নয়। যে লাভটা হয়েছে সেই লাভটা হচ্ছে যে জলটা মিশিয়েছে সেই জলের দামের লাভটাই তার লাভ, দুধের দাম কিন্তু তার লাভের মধ্যে পড়ছে না। জলটা মিশিয়ে তার লাভ হয়েছে মানে জল যতটুকু মেশাবে তার যা দাম হবে, যেটা কিনা দুধের দামের সঙ্গে সমান, সেই দামটাই কিন্তু তার লাভ হবে। তাহলে আমি এটুকুনি বলতে পারি, দুধের মধ্যে যখন জল মেশানো হচ্ছে, যখন সে স্থির করেছিল যে কেনা দামে দুধ বিক্রি করবে, তাহলে দুধ যতটা কিনে নিয়ে এসছে, যে দামে কিনে নিয়ে এসছে, তার মধ্যে জল মেশালে জল যতটা মেশাচ্ছি তার যা দাম হবে সেটাই কিন্তু লাভ হবে, ঠিক তো? দেখো তার 25% লাভ হয়েছে, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু কী বলো তো? 1/4, 25/100, 1/4। মানে এটা মানে হচ্ছে যদি 4 ইউনিট তুমি মিল্ক তোমার থাকে তাহলে 1 ইউনিট ওয়াটার মেশানো হবে, বোঝা গেছে? তাহলে এই যে 1 ইউনিট ওয়াটার যেটা মেশাচ্ছ, লাভ কিন্তু এর জন্যই হবে, মিল্কের জন্য লাভ হবে না, কেন? সে কেনা দামে দুধ বিক্রি করবে স্থির করেছে, যতটা মিল্ক কিনেছে সেই মিল্কটা তোমাকে বিক্রি করছে, তাতে কোনো লাভ নেই, যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে এই ওয়াটারের জন্য। বলেছে মিশ্রণের জলের পরিমাণ কত, কি বলেছে মিশ্রণের জলের পরিমাণ কত? তুমি দেখো 4 যদি মিল্ক হয়, 1 যদি ওয়াটার হয়, তুমি যদি এটাকে মেশাও তাহলে মিশ্রণের পরিমাণ কত হবে? 4+1 5 ইউনিট, সেই 5 ইউনিটের মধ্যে জল যেটা আছে 1 ইউনিট, এটাই লাভ। মানে আমি যদি 5 লিটার দুধ বিক্রি করি, সেই দুধের মধ্যে আমার এই 1 লিটার যে জলটা মিশিয়েছিলাম সেটাই লাভ হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি। তাহলে মোট 5 লিটারের মধ্যে 1 লিটার তার লাভ হবে, অথবা বলতে পারো 5 টাকায় 1 টাকা লাভ হবে, 5 টাকায় যদি 1 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত হবে, সেটাই প্রশ্ন দিয়েছিল। তাহলে 20% লাভ হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে কোনো একটি বস্তুর ক্ষেত্রে যদি ছাড়ের পরিমাণ 25% হয় তাহলে লাভের পরিমাণ 25% হয়,
যদি ছাড়ের পরিমাণ 10% হয় তবে লাভের পরিমাণ কত হবে? তবে লাভের পরিমাণ কত? দেখো, ছাড় সবসময় মার্কেট প্রাইস বা ধার্য মূল্যের উপরে হয়, লাভ সবসময় কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপরে হয়, তাই তো? মার্কেট প্রাইস বা ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বলেছে 25% ছাড় দিচ্ছ, এখান থেকে যদি 25% ছাড় দিয়ে দাও তাহলে যেটা বিক্রি মূল্য হবে, ধার্য মূল্য থেকে ছাড় দিলে বিক্রয় মূল্য 100 থেকে 25 টাকা বাদ দিলে 75 টাকা আমি বিক্রি করলাম। আবার বলেছে যদি এরকম করো তাহলে লাভের পরিমাণ নাকি 25% হয়। লাভ কার ওপরে হয়? লাভ কস্ট প্রাইসের ওপর হয়। অর্থাৎ কস্ট প্রাইস যদি 100 হয় তবে তার লাভ হয় 25%, অর্থাৎ বিক্রয় মূল্য হবে 125। আমি এখান থেকে সিপিআর এসপি রেশিও পেলাম এটা, এখানে এসপিআর এমপি রেশিও পেলাম এটা, কিন্তু দেখো বিক্রয় মূল্য দুটো সমান হতে হবে। আগে রেশিওটাকে একটু ছোট করে নাও, এই দুটো রেশিওকে যদি আমি 25 দিয়ে কাটি, 4 25 100, 3 25 75, এই দুটোকে যদি আমি 25 দিয়ে কাটি, এটা আসবে 5 25 125, এটা 4 25 100, তাহলে রেশিওটা 4:5 আর এখানে হচ্ছে 3:4। কিন্তু সেলিং প্রাইস তো একটা বস্তুর কথা বলা হয়েছে, যা সেলিং প্রাইসটা একই, যেভাবেই বিক্রি করুন না কেন সেলিং প্রাইসটা কিন্তু একই। তাই এক্ষেত্রে 3 সেলিং প্রাইস, এখানে 5 আছে, এদেরকে 1 করতে গেলে তুমি 3 আর 5 লসাগু বার করে নাও। 3 আর 5 লসাগু হচ্ছে 15, তাহলে এটাকেও 15 করার চেষ্টা করো, এটাকেও 15 করার চেষ্টা করো। আমি যদি এটাকে 15 করার চেষ্টা করি তাহলে আমি এটাকে 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করা মানে এটাকেও গুণ করতে হবে, রেশিওর আর একটা পার্টকেও গুণ করতে হবে। আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে বেরোবে 12, এখানে আসবে 15। একই রকমভাবে এটাকে তাহলে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তবে 15 আসবে। এটাকে যদি 5 দিয়ে গুণ করি, এটা 15 আসবে, কিন্তু এটা আসবে 4 5 20। তাহলে জিনিসটা কীরকম দেখতে হলো, সিপি আছে, এসপি আছে এবং এমপি আছে। সিপি লাস্ট মুহূর্তে পেলাম 12, এসপি পেলাম দুজনের ক্ষেত্রেই 15, মানে এসপি 15, এবং মার্কেট প্রাইস এখানে পেলাম 20। বোঝা গেছে? এবার বলেছে যদি ছাড়ের পরিমাণ 10% হয়, ছাড় কার ওপর হয়? মার্কেট প্রাইসের ওপর হয়। মার্কেট প্রাইস যদি 20 টাকা হয় তার থেকে তুমি ছাড় দিচ্ছ 10%। 10% মানে কি? 20 10% মানে হচ্ছে 2 টাকা ছাড় দিচ্ছ। 20 টাকা থেকে 2 টাকা যদি ছাড় দাও তাহলে বিক্রি করবে ক টাকায়? 18 টাকায়। এবার বলো যে জিনিসটার কেনা দাম 12 টাকা তাকে তুমি 18 টাকায় বিক্রি করছো, সেই জন্য এখানে প্রশ্ন করেছে লাভের পরিমাণ কত। 12 টাকায় কিনে 18 টাকায় যদি বিক্রি করো তোমার 6 টাকা লাভ হবে, 6 টাকা লাভ হবে। লাভ কার ওপরে হয়? সবসময় কস্ট প্রাইসের ওপর হয়। অর্থাৎ 12 টাকা যদি ক্রয় মূল্য হয়, লাভ 6 টাকা। দেখো ক্রয় মূল্যের উপরে লাভ, তাই ক্রয় মূল্যটা এখানে বসেছে, তার উপরে লাভটা উপরে বসেছে। ক্রয় মূল্যের উপরে যদি লাভ এটা হয়, বলেছে পার্সেন্টেজে কত, তাহলে 100 দিয়ে গুণ করব। 6 2 12, 50 2 100, অর্থাৎ 50% লাভ, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 14-এর প্রশ্নে বলেছে কোনো আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মাঠের ভিতরে 8 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার পুকুর আছে। যদি পুকুরের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলের 1/8 অংশ হয় তবে মাঠের দৈর্ঘ্য কত? দেখো প্রথমে যে ডাটা দিয়েছে যে আয়তকার একটা মাঠ আছে, এই মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, অর্থাৎ প্রস্থ যদি x হয় আমি দৈর্ঘ্য 2x। তাহলে আমি এখানে দৈর্ঘ্য আর প্রস্থকে যদি এইভাবে লিখি, প্রস্থ x হলে দৈর্ঘ্য 2x, দ্বিগুণ বলে দিয়েছে। বুঝে গেছে? এবারে বলেছে মাঠের ভিতরে একটা পুকুর আছে, বর্গাকার পুকুর আছে যার দৈর্ঘ্য 8 মিটার। একটা মনে করো পুকুর আছে এইখানে যার দৈর্ঘ্য 8 মিটার এবং বর্গাকার, মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 8। আমাকে বলো তো পুকুরটার ক্ষেত্রফল কত? এটা যদি বর্গাকার হয় যার বাহুর দৈর্ঘ্য 8, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার মানে 64, সেটা হচ্ছে পুকুরটার ক্ষেত্রফল। এই যে পুকুরটার ক্ষেত্রফল আছে, বলেছে পুকুরের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফলের 1/8 অংশ। পুকুরের ক্ষেত্রফল সমান মাঠের যে ক্ষেত্রফল হবে তার 1/8 অংশ। আমি পুকুরের ক্ষেত্রফল কত পেলাম? 64 আমি এখানে বসালাম। তাহলে তুমি যদি এই ইকুয়েশনে মাঠের ক্ষেত্রফল ইনটু 1/8 করতে, তাহলে মাঠের ক্ষেত্রফল কত আসতো? 64 কে 8 দিয়ে গুণ করতাম, অর্থাৎ 64 ইনটু 8, এটা মাঠের ক্ষেত্রফল আসতো। কিন্তু মাঠ মানে কি? মাঠ মানে হচ্ছে এই টোটাল আয়তক্ষেত্রটা, এর দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে এর ক্ষেত্রফল কত?
আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়। এক্ষেত্রে দৈর্ঘ্য 2x, প্রস্থ x, তাহলে ক্ষেত্রফল 2x2, অর্থাৎ মাঠটার ক্ষেত্রফল 2x2। কিন্তু আমি এখানে বার করলাম মাঠের ক্ষেত্রফল 64 × 8, তাহলে বলতে পারি এটা সমান 64 × 8। আমি যদি 2 দিয়ে কাটি এটা হচ্ছে 4। x2 সমান যদি এটা হয়, x এর ভ্যালু কত হবে? 64 × 4 এর রুট, 64√8, 4 এর রুট 2, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 8 × 16। বলেছে মাঠের দৈর্ঘ্য কত, মাঠের দৈর্ঘ্য 2x, x এর মান যদি 16 হয় তাহলে দৈর্ঘ্য 2x অর্থাৎ 2 × 16 মানে 32 মিটার, যেটা অপশান নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। 3টি পাইপ এ, বি ও সি কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে চালানোর পর সি পাইপটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি পাত্রটিকে 8 ঘন্টায় ভর্তি করলো। সি পাইপটি একা কতক্ষণে পাত্রটি ভর্তি করবে? অঙ্কটা সমাধান করার আগে আরেকবার মনে করিয়ে দিই, নভেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স 100টা বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমার ওয়েবসাইটে দেওয়া আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। পারলে সেই লিঙ্কে ক্লিক করে একবার ওখান থেকে ওই 100টা কোশ্চেনের কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফটাকে ডাউনলোড করে নিও। 3টি পাইপ এবিসি 6 ঘন্টায় ভর্তি করতে পারে, 2 ঘন্টা একসঙ্গে চালানো হলো। দেখো, এবিসি 6 ঘন্টায় ভর্তি করতে পারে, মানে 6 ঘন্টায় এক অংশ ভর্তি করতে পারে, তাহলে 2 ঘন্টায় কতটা ভর্তি করবে? 2/6 অংশ, অর্থাৎ 1/3 অংশ। 6 ঘন্টায় এক ভর্তি করে, 2 ঘন্টায় তাই 2 দিয়ে গুণ করলে 2/6 বা 1/3 অংশ। এরা 1/3 অংশ 2 ঘন্টা ভর্তি করলো, তারপর সি পাইপটা বন্ধ করে দেওয়া হলো এবং এও বি পাত্রটিকে 8 ঘন্টায় ভর্তি করলো। মানে কি, যাই সিকে আমি বন্ধ করে দিলাম, এবার এ আর বি কাজ করবে। এ আর বি এর জন্য আর কতটুকু জল ভর্তি করতে হবে? মোট 1 জল ভর্তি করার কথা ছিল, তার মধ্যে এরা তিনজনে 2 ঘন্টায় 1/3 ভর্তি করে দিয়েছে। তাহলে বাকি যেটা 1 − 1/3, অর্থাৎ 2/3 অংশ, এটা কিন্তু এ আর বিকে ভর্তি করতে হবে, যেটা এ আর বি 8 ঘন্টায় ভর্তি করেছে। তাহলে বলতে পারি এ আর বি 2/3 অংশ যেটা আছে সেটাকে 8 ঘন্টায় ভর্তি করলো। 2/3 অংশ যদি 8 ঘন্টায় ভর্তি করে, এক অংশ কতক্ষণে ভর্তি করবে? 8 × 3/2 ঘন্টা বা 12 ঘন্টা। তাহলে এবারে প্রশ্নটা কীরকম এলো? প্রশ্নটা এরকম দেখতে আসছে যে এবিসি কোনো ট্যাঙ্ক 6 ঘন্টায় ভর্তি করতে পারে এবং এওবি সেই ট্যাঙ্কটাকেই 12 ঘন্টায় ভর্তি করতে পারে। আমি 6 আর 12 লসাগু করবো, 12, 12 হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। 12কে 6 দিয়ে ভাগ করলে এখানে পাওয়া যাবে 2, মানে এবিসি তিনজনে মিলে প্রতি ঘন্টায় 2 ইউনিট জল ভর্তি করে এবং 12কে 12 দিয়ে ভাগ করলে 1 পাবো, অর্থাৎ এ আর বি দুজনে মিলে প্রতি ঘন্টায় 1 ইউনিট জল ভর্তি করতে পারে। দেখো, এখানে তিনজনে মিলে প্রতি ঘন্টায় 2 ইউনিট ভর্তি করতে পারে আর এখানে এ আর বি মিলে প্রতি ঘন্টায় 1 ইউনিট জল ভর্তি করতে পারে, তাহলে বাকি যেটা আছে 2 থেকে 1 বাদ দিলে যে 1, সেটা নিশ্চয়ই সি প্রতি ঘন্টায় ভর্তি করতে পারবে। কেন, আমি এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বাদ দিই তাহলে বি আর এ কেটে যাবে, পড়ে থাকবে সি। এ প্লাস বি প্লাস সি এর ডাটা ছিল 2, এ আর বি এর ডাটা হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে পড়ে থাকে 1। এটা হচ্ছে সি এর এফিসিয়েন্সি বা দক্ষতা, অর্থাৎ সি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল ভর্তি করবে। বলেছে সি কতক্ষণে ভর্তি করবে? দেখো, ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, এইটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, যেটা লসাগু বেরিয়েছিল। ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে 12, সি প্রতি ঘন্টায় 1 ইউনিট করে জল ভর্তি করে, তাহলে সি এর সময় লাগবে 12/1, অর্থাৎ 12 ঘন্টা, যেটা অপশান নাম্বার 4 এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।